قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار أيها الناس اتقوا الله واعلموا أن الله عز وجل فرض عليكم حقوقا فأدوها واعلموا أن الله عز وجل لا يدخل الجنة إلا من أداها فمن حافظ على هذه الحقوق فقد أدى ما وجب عليه ويرجى له الدخول في الجنة شمانيت المسلمين الكرام رب العزة الله تعالى আমাদের কে দুনিয়ায় পাঠানোর পাঠিয়েছেন তিনি এখানে পাঠিয়ে দিয়েছেন আমাদেরকে এভাবে নয় যে যা ইচ্ছে তা করে বেড়াবো আল্লাহ তাআলা বলে দিয়েছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাদান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে আমি এমনি এমনি সৃষ্টি করেছি বেহুদা সৃষ্টি করেছি কোনো কাজে সৃষ্টি করিনি কোনো দায়িত্ব দেইনি তোমাদের উপরে ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন এবং তোমরা তো আমার কাছে ফিরে আসবে না এই ধারণা করে থাকে নাস্তিকরা ইমানদার কখনো এই ধারণা পোষণ করে না ইমানদার সব সময় পোষণ করে থাকে এটাই যে আল্লাহর কাছে তাকে ফিরে যেতে হবে আল্লাহ তাআলাই তাকে সৃষ্টি করেছে তার জন্ম তার দুনিয়াতে আসা আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত কোনো প্রকৃতি বা তথাকথিত এমনি এমনিতে আসা যারা বলে থাকে অথবা বলে থাকে এ বিষয়ে চিন্তা করব না আল্লাহ তাআলা তাদের এই সমস্ত দাবিকে অসার প্রমাণিত করেছেন তিনি বলেছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান তোমরা কি মনে করেছো তোমাদেরকে এমনি এমনিতে পাঠানো হয়েছে সৃষ্টি করা হয়েছে বিনা উদ্দেশ্যে যে কাজটি হয় সেটা হয় পাগলের অথবা সেটা হয় এমন লোকদের যাদের কোনো উদ্দেশ্য যে জ্ঞান থাকে না জ্ঞানী মানুষও কোনো কাজ উদ্দেশ্যহীনভাবে করে না আর রব্বুল ইজ্জত যিনি সকলের স্রষ্টা তিনি কোনো কাজ বেহুদা করেছেন এমন ধারণা করা রব্বুল ইজ্জতের সাথে আল্লাহ তাআলার সাথে কুফরি করার শামিল এই জন্য ইমানদার মাত্রই মনে করে যে আল্লাহ তাআলা তাকে এক মহান উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যগুলো নিয়ে আজকে আলোচনা করব একজন মানুষ দুনিয়াতে আসে তার অনেকগুলো হুকুক তাকে পালন করতে হয় যাকে আল্লাহ তাআলা মুকাল্লাফ ঘোষণা করেছেন যাকে আল্লাহ তাআলা কোনো দায়িত্ব দিয়েছেন তার উপর কিছু কর্তব্য চাপিয়ে দিয়েছেন যার দায়িত্ব নেই তার উপর কর্তব্য নেই যার বিবেক নেই তার দায়িত্ব কর্তব্যবোধ নেই তার সম্পর্কে কথা নেই ছোট বাচ্চা যা কিছুই বোঝে না তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতনতা জরুরি নয় কিন্তু ইমানদার যে দায়িত্ববান যে নিজেকে অত্যন্ত বুদ্ধিমান ভাবতে ভালোবাসে প্রত্যেকটি মানুষেই নিজেকে বুদ্ধিমান ভাবতে ভালোবাসে কেউ মনে করে না সে বোকা যদি বুদ্ধিমান হয় রব্বুল আলামিন তার উপরে যে সমস্ত দায়িত্ব এবং কর্তব্য দিয়েছেন সেই কর্তব্যগুলোর আলোচনা আজকে করতে চাই আল্লাহ তাআলা বান্দাকে 10টি কর্তব্য আর পালন করতে নির্দেশ দিয়েছেন এর মধ্যে প্রথম কর্তব্য হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা আল্লাহর অধিকার সম্পর্কে সচেতন হওয়া আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান আর তোমরা আল্লাহর ইবাদত করো তার সাথে কাউকে শরীক করো না এ হচ্ছে বান্দার উপর আল্লাহর প্রথম আল্লাহর অধিকার আল্লাহর এই অধিকার যথাযথ পালন করলে কি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআযিব জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন হে মুআযিব
তুমি কি জানো বান্দা আল বান্দার উপর আল্লাহর কি অধিকার রয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তার রাসূল জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, বান্দার উপর আল্লাহর অধিকার হচ্ছে যে সে একমাত্র তার ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। এটা হচ্ছে বান্দার উপর আল্লাহর অধিকার। আল্লাহর এই অধিকার যথাযথভাবে পালন করতে হবে। দুনিয়ার মানুষ, তাবৎ মানুষ এই অধিকার পালনের ক্ষেত্রে উদাসীন। কেউ আছে আল্লাহ তাআলাকে স্রষ্টা মানতেই নারাজ, কেউ আছে এমন যে তাকে স্রষ্টা মানে কিন্তু তার ইবাদত করতে নারাজ, কেউ আছে এমন যে তাকে স্রষ্টা মানে তার ইবাদত করে সাথে সাথে অন্যের ইবাদত করে, অর্থাৎ তার ইবাদত একান্তভাবে করে না। এদের সবাই কাফের, মুশরিক। এদের কারো কোনো কিছু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। এরা চিরস্থায়ী জাহান্নামী বলে বিবেচিত হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যখন প্রেরণ করেছিলেন, তখন আরবের মুশরিকরা এই সমস্ত আকীদায় বিশ্বাসী ছিল। তাদের কেউ কেউ বলতো, মা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা নামুতু নাহিয়া ওয়া মা ইউলিকুনা ইল্লা আদ-দাহরু। যুগ, সময়, আমাদের কালচক্র আমাদের মধ্যে পরিবর্তন সাধন করে। কালচক্রে আমরা বুড়ো হয়ে যাই, কবরে চলে যাই, আমাদের কোনো স্রষ্টা নাই, এরকম একটা গোষ্ঠীও সেখানে ছিল। আবার একটা গোষ্ঠী ছিল কোনো রকমের ইবাদত করতো না, স্রষ্টা একজন আছে সেটা তারা মানত। ওয়ালা ইনসাল তাহুম্মান খালাকা আসসামাওয়াতি ওয়াল আরদা ইয়াকুলুনাল্লাহ। তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে যে আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু তারা আল্লাহর সাথে শরীক করে, অর্থাৎ তারা কোনো ইবাদত করে না আল্লাহকে। আল্লাহকে শুধু স্রষ্টা মেনেই তারা যথেষ্ট মনে করে। একটা বিরাট গোষ্ঠী এখন পৃথিবীতে আছে যারা আল্লাহকে রব হিসাবে মেনেই তারা সন্তুষ্ট, তারা আর কিছু করতে রাজি নয়, ইবাদত তারা করতে রাজি নয়। তাদেরকে আপনি মসজিদে পাবেন না, সালাত আদায়কারী তাদেরকে কখনো আপনি দেখবেন না, তারা মসজিদে আসে না। তারা মনে করে আল্লাহ একজন আছে, মানলেই বুঝি আমার যথেষ্ট হয়ে যাবে। আরেক তিন নম্বর গোষ্ঠী হচ্ছে, যেটা আরবে একটা ব্যাপকভাবে যা প্রচলন ছিল এবং আরবের বেশিরভাগ মানুষ তা বিশ্বাস করত, হচ্ছে যে আল্লাহর ইবাদত করব, আল্লাহকে রব মানবো, আল্লাহর ইবাদত করব, তবে সাথে সাথে অন্য কিছু মানুষকেও আমাদের অভাব পূরণের জন্য মাধ্যম হিসেবে নির্ধারণ করব। এজন্য তাদেরকে জিজ্ঞাসা করা হইতো, যখন জিজ্ঞাসা করা হতো তখন তারা বলতো, মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা। তাদেরকে শুধু এই জন্য ইবাদত করি যে এদের এই সমস্ত মূর্তিদের, পীর ফকিরদের, অলিয়া উলিয়াদের এই জন্য ইবাদত করি যে তারা সুপারিশ করে আমাদেরকে আল্লাহর দরবারে পৌঁছে দিবে। দুনিয়ার তাবৎ মানুষ মনে করে থাকে যে, বর্তমানে অনেক মানুষ মনে করে থাকে যারা ইবাদত করে, তারা মনে করে থাকে যে আল্লাহ তাআলার কাছে পৌঁছার আমাদের কোনো ক্ষমতা নেই, আল্লাহ তাআলার কাছে সরাসরি পৌঁছতে পারবো না। এই জন্য যারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত রয়েছে তাদের কাছে ধর্ণা দেয়, তারা আল্লাহর কাছে বলবে, তারপর আল্লাহ তাআলা আমাদের কথা শুনবেন। এর মাধ্যমে তারা আল্লাহর উপর মিথ্যারোপ করেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত সরাসরি বলছেন, উদ্রুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ বলছেন, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর আপনি বলছেন যে আপনাকে ডাকবো না, আমাদের ওলি আল্লাহদের ডাকবো, তারা আপনাদের কাছে আমাদের পৌঁছে দিবে, আপনার কাছে আমাদেরকে পৌঁছে দিবে। এর চেয়ে বড় মিথ্যা কথা আর কিছু হতে পারে না। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, যাদেরকে তোমরা ডাকছ, হুম ইবাদুন আমসালুকুম, তোমাদের মতোই তারা আমারই দাস, সুতরাং তাদেরকে কেন ডাকছ, সরাসরি আমাকে ডাকো, আমাকে ডাকলে আমি তোমাদের ডাকে সাড়া দেব। ওয়াইজা সালাকা ইবাদি আননি ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাইজা দান। যখন আমার বান্দারা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে, তাদেরকে বলুন যে ওয়াইজা সালাকা ইবাদি আননি ফা ইন্নী করিব, তাদেরকে বলুন যে আমি তো নিকটে রয়েছি। আরশের উপর থেকেও তিনি দোয়া কবুলের জন্য নিকটে। যখনই কোনো বান্দা আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ তাআলা সেই দোয়ার জবাব দেন এবং সেটা কবুল করেন। অর্থাৎ তিনি যতই দূরেই থাকেন না কেন, তিনি আরশের উপর থাকলেও দোয়া কবুলের দিক থেকে তিনি অতীব নিকটে। সেই জন্য প্রত্যেকটি মানুষের উচিত এই হকের ব্যাপারে সচেষ্ট থাকা। এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ হক এবং সর্বপ্রথম হক, যা আদায় না করলে বাকি হকসমূহ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। সবচেয়ে বড় হক হচ্ছে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা, আল্লাহ রাব্বুল ইজ্জতের তাওহীদের রুবুবিয়া ওয়াল উলুহিয়া ওয়াল আসমা সিফাত। তিন ধরনের তাওহীদের বিষয়ে, তিন প্রকার তাওহীদ, তিন অংশের বিষয়ে যথেষ্টরূপে জানতে হবে, মানতে হবে এবং যথাযথভাবে তা বাস্তবায়ন করতে হবে।
আল্লাহর হকের মধ্যে রয়েছে আরও একান্তভাবে আল্লাহর ইবাদত করা, সালাত পড়বেন, জাকাত দিবেন, হজ করবেন, সওম পালন করবেন, এইভাবে যত নির্দেশনা আল্লাহ তাআলা কোরআনে কারিমে দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে দিয়েছেন সেগুলো মেনে চলতে হবে, সেগুলো একমাত্র আল্লাহর জন্য করতে হবে। এ হচ্ছে আল্লাহ বান্দার উপরে আল্লাহর অধিকার, এ হচ্ছে বান্দার উপরে আল্লাহর অধিকার। এই অধিকার অন্য কাউকে দিলে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন এবং সে চিরস্থায়ী জাহান্নামী বলে বিবেচিত হবে। কারণ এই অধিকার অন্যকে দেওয়ার নামই হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরিক করা। আর আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে কেউ শরিক করলে তাকে তিনি কখনো ক্ষমা করবেন না। এর বাইরে যত গুনাহ আছে সব তিনি যার জন্য ইচ্ছে যখন ইচ্ছে যখন তিনি মনে করেন যে তার এখন ক্ষমা করা দরকার তিনি ক্ষমা করে দিবেন, অথবা তিনি তাকে শাস্তি দিয়ে তারপর ক্ষমা করবেন। যার এটাই হচ্ছে নিয়ম, অর্থাৎ কোনো ইমানদার মানুষ এর বাইরে অন্য কোনো আকীদা পোষণ করতে পারবে না। আজ সমাজের মধ্যে কিছু লোককে পাবেন যারা মনে করছে যে গুনাহ করলে চিরস্থায়ী জাহান্নামে থাকবে, এটা ভুল ধারণা, এটা মুতাযিলাদের আকীদা, এটা খাওয়ারেজদের আকীদা, ইমানদার এ ধরনের আকীদা পোষণ করে না। ইমানদার বলে শিরিক করলে এবং কুফরে আকবর করলে এবং নিফাকে আকবর থাকলে, বড় নিফাকি, বড় শিরিক, বড় কুফরি থাকলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। এর বাইরে যারাই যত গুনাহ করেছে সেই গুনার কারণে সে এক সময় না এক সময় জান্নাতে যাবে, যদিও তার গুনাহ পাহাড় পরিমাণ হোক, যদিও তার গুনাহ আকাশের তারকা পর্যন্ত পৌঁছে যায় উঁচু হওয়ার দিক থেকে, কিন্তু তারপরে আল্লাহর ক্ষমা তার চেয়েও বেশি, তিনি সেটা ক্ষমা করে দিবেন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন। সুতরাং প্রথম হক হচ্ছে আল্লাহর হক, আল্লাহর হক যথাযথভাবে আমাদের প্রতিপালন করতে হবে। দ্বিতীয় হক হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'যিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলছেন, আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী রূপে এবং সুসংবাদদাতা, সুসংবাদ দানকারী হিসেবে এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে, যাতে করে হে ইমানদাররা, হে মানুষরা, হে জগতের লোকেরা, তোমরা আল্লাহর উপর ইমান আনো এবং রাসূলের উপর ইমান আনো এবং তাকে যথাযথ সম্মান করো, এখন যথাযথ তাকে তার জন্য মর্যাদা নির্ধারণ করো, আর তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো সকালে এবং সন্ধ্যায়। আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক এই রসুলের উপর ইমান আনতে হবে আমাদেরকে। এ হচ্ছে প্রথম অধিকার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকার। তার উপর অধিকারের প্রথমটি হচ্ছে তার উপর ইমান আনা। দ্বিতীয় অধিকার হচ্ছে তাকে ভালোবাসা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ওই পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না যে পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ, অর্থাৎ আমি, তিনি বলেছেন আমি, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে তার নিজের সন্তান সন্ততি, পিতামাতা এবং সমস্ত মানুষের চেয়ে বেশি প্রিয় না হবে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। সুতরাং এই আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। এই ভালোবাসার দাবি হচ্ছে যেভাবে সন্তানকে আপনি ভালোবাসেন সেইভাবে নয়, তার চেয়ে বেশি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। দুনিয়ার বুকে আপনার সন্তানকে কেউ আঘাত করলে আপনি প্রত্যাঘাত করতে ব্যস্ত হয়ে পড়েন। দুনিয়ার বুকে আপনার পিতামাতার প্রতি অসম্মানের হাত তুললে কেউ আপনি তাকে ছেড়ে দেন না। দুনিয়ার বুকে আপনার পরিবার পরিজনের উপর কেউ আঘাত করলে আপনি তাকে ছেড়ে দেন না, অথচ আপনার সামনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কটু বাক্য উচ্চারণ করছে, তার সম্পর্কে খারাপ কথা বলছে, এই নাস্তিকদের সম্পর্কে আপনার কোনো উচ্চবাচ্য নেই, আপনার ইমানে দুর্বলতা রয়েছে, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকার আদায় করতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকারের মধ্যে তৃতীয় অধিকার হচ্ছে তাকে যথাযথভাবে সম্মান করা, তার মর্যাদা উপলব্ধি করা এবং তার যে মর্যাদা রয়েছে তা বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝখানে সেটা প্রতিষ্ঠা করা। বাড়াবাড়ি হচ্ছে এমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিসত্তা নিয়ে বেশ কিছু বাড়াবাড়ি আছে, সেটা আমরা অনেকে জানি। কিছু মানুষ মনে করে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, কিছু মানুষ মনে করে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া পড়তো না,
কিছু মানুষ মনে করে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পায়খানা পবিত্র, কিছু মানুষ মনে করে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি না হইলে সব কিছু সৃষ্টি হইতো না, কিছু মানুষ এই জাতীয় বহু রকমের খারাপ বাড়তি আকিদা পোষণ করে থাকে যা নিঃসন্দেহে বাড়াবাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারিয়াম, আমাকে তোমরা বাড়িয়ে ফাঁপিয়ে ফুলিয়ে উল্লেখ করো না যেমনিভাবে নাসারারা ইবনে মারিয়াম ঈসা ইবনে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে বাড়িয়ে এমন কথাগুলো উল্লেখ করেছে যা সম্পূর্ণরূপে তার শান বিরোধী, তার অবস্থার বিরোধী। তিনি অবশ্যই বান্দা, আল্লাহ তাআলা বলেছেন ইনহুয়া ইল্লা আব্দুন, তিনি তো একটা বান্দা, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম একটা বান্দা। তেমনিভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আলা আব্দিনা, তোমরা যে সন্দেহ থাকো যে আমার দাসের উপর আমরা নাজিল করেছি, নিশ্চয়ই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস ছিলেন যেমনিভাবে আমরা আল্লাহর দাস, তবে তার শ্রেষ্ঠত্ব ছিল তার কাছে ওহী প্রেরণ করা হতো। আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলছেন যে ওই আল্লাহর জন্যই যাবতীয় বহু পবিত্রতা যিনি তার বান্দাকে সফর করিয়েছেন, তার দাসকে সফর করিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস ছিলেন, আমরাও আল্লাহর দাস। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা আরও বলছেন, ওয়ান্নাহু লাম্মা ক্বামা আব্দুল্লাহ ইয়াদরুহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, যখন আল্লাহর দাস সালাতে দাঁড়ায় এই জিনগুলো তার উপরে চতুর্দিক থেকে ধেয়ে আসে যে তার কি কোরআন তেলাওয়াত করছে সেটা তারা শুনবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর দাস তিনি সেটা আল্লাহ তাআলা ঘোষণা করে গেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলে গেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারিয়াম, নাসারা যেভাবে বাড়াবাড়ি করেছে তোমরা আমাদেরকে সেভাবে বাড়াবাড়ি করিও না, বরং ইন্নামা আনা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি তো আল্লাহর দাস এবং তার বান্দা এবং তার রাসূল। অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অধিকার সম্পর্কে আমরা জানবো, তাকে যথাযথ সম্মান করব, কিন্তু বাড়াবাড়ি করব না আর ছাড়াছাড়িও করব না। ছাড়াছাড়ি হচ্ছে তিনি তা আল্লাহ তাআলা তার কাছে ওয়াহী প্রেরণ করেছেন, তার ওহি মানতে হবে আমাদেরকে এবং বিশ্বাস করতে হবে তিনি মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি নিজের পক্ষ থেকে কিছু বলেন না, যা বলেন আল্লাহ রব্বুল ইজ্জতের পক্ষ থেকে আদিষ্ট হয়ে শুধুমাত্র তিনি বলেন, নিজের পক্ষ থেকে তিনি কিছু বলেননি। যেহেতু আল্লাহর নির্দেশ তিনি বলেছেন সে হাদিস মানতে হবে, যেই ব্যক্তি হাদিস অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে, এই জন্য কোনো কাফেরের সাথে আপনার সম্পর্ক যেন না থাকে, সে বিষয়ে সচেষ্ট থাকবেন, মনে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ও হাদিস, এবং সে বাণী হচ্ছে হাদিস, সে হাদিসগুলো আল্লাহ তাআলারই বাণী, আল্লাহ তাআলারই নির্দেশ, সুতরাং সে হাদিসগুলোকে সেভাবে নিতে হবে। সে কোনো বিষয়ে যদি কোনো আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিষয় আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি সেটাকে আল্লাহ এবং তার রাসূল জানে করে ছেড়ে দিবেন, কিন্তু সেখানে কোনো সন্দেহ পোষণ করতে পারবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম তোমা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ইউসাল্লিমু তাসলিমা, কখনো নয়, তারা কখনো ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে তারা তাদের মধ্যে ঘটে যাওয়া বিষয়ের জন্য ফয়সালাকারী হিসাবে নির্ধারণ না করেন। ওয়াইসাল্লিমু তাসলিমা সুমা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা, আপনি যে ফয়সালা দিবেন, আপনি যে কথা বলবেন, আপনি যে ঘোষণা দিবেন, সেই ঘোষণার মধ্যে তাদের মধ্যে কোনো দ্বিধা থাকতে পারবে না। ওয়াইসাল্লিমু তাসলিমা, তারা মেনে নেওয়ার মতো মানতে হবে, কোনো অন্য চিন্তা করতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকার হচ্ছে তার প্রত্যেকটি কথা মেনে নিতে হবে, এদিক সেদিক করার কোনো ক্ষমতা নাই। একমাত্র জগতে একটি ব্যক্তি চলে গেছেন যার প্রত্যেকটি কথা আমাদেরকে মানতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সেজন্য বলতেন, কুল্লু ইউখাযু মিন ক্বাউলিহি ওয়া ইউরাদ্দু ইল্লা সাহিবু হাযাল কবর, আমাদের প্রত্যেকের কথাই গ্রহণ করা হবে এবং ছাড়া যাবে, কিন্তু এই ব্যক্তি, এই কবরবাসী, যেহেতু তিনি মসজিদে নববীতে দারস দিতেন সেজন্য তিনি বলছেন, এই কবরবাসী ইঙ্গিত করে যে এই কবরবাসীর
কোনো কথা ছাড়া যাবে না, তার প্রত্যেকটি কথাই মানতে হবে। কোনো কথার ব্যাপারে যদি আপনার সন্দেহ থাকে, মনে করবেন আপনার ইমানে দুর্বলতা আছে, আপনি সত্যিকারে ইমানদার হতে পারেননি। আজ দেখবেন বহু মানুষ তারা বলে থাকে আমরা কোরআন মানি হাদিস মানি না, তারা নির্দ্বিধায় তাদেরকে কাফের ঘোষণা দিতে পারবেন। এরা কাফের, এদের সাথে আপনাদের সম্পর্ক আপনারা রাখবেন না। যদি কেউ জোর করে সম্পর্ক নিজেরা রাখে তাহলে সে অবশ্যই গুনাহগার হবে এবং আল্লাহর দরবারে অপরাধী বলে বিবেচিত হবে। চতুর্থ যে হক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তা হচ্ছে তাকে সম্মানের ব্যাপারে। আমরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন যেভাবে তাকে সম্মান করেছেন সেভাবে তাকে সম্মান করব। সাহাবায়ে কেরাম কীভাবে সম্মান করেছেন? হুদায়বিয়ার সন্ধির সময় সেই ঘটনা আপনাদের জানা আছে, যখন কাফেরদের নেতা আসলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তিনি দেখলেন যে সেই কাফের নেতা সুন্দরভাবে জানিয়ে দিলেন। যখন তিনি ফিরে গেলেন গিয়ে বললেন যে হে হে মক্কাবাসী, তোমরা এমন লোকদের সাথে যুদ্ধ করতে যাচ্ছ যারা এমন লোকের সাথে আছে সেই লোককে তারা এমন ভালোবাসে, কেউ যদি কোনো থুতু ফেললে তারা সবাই সেই থুতু হাতে পায়ে মাখতেছে, তিনি যদি কোনো অজু করতেছেন তারা অজুর পানি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়তেছে, তিনি কোনো নির্দেশ দিয়ে সেটা বাস্তবায়ন করার জন্য সবাই মরণপ্রাণ লড়াই করে যাবে এবং কোনো নিষেধ করলে তার সাথে সাথে তারা পরিত্যাগ করে যায়। এরকম লোকদের সাথে তোমরা যুদ্ধ করতে যাচ্ছ, তোমরা তাদের সাথে যুদ্ধে পেরে উঠবে না। এইভাবে আমাদের কাছে দেখিয়ে দিয়েছেন কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে হয় এবং কীভাবে তার নির্দেশ প্রতিপালন করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকার সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। পাঁচ নম্বর অধিকার হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে তিনি পূর্বের এবং পরের, অর্থাৎ আগে যা ঘটে গেছে আর ভবিষ্যতে যা ঘটবে এই দুই বিষয়ে যে সমস্ত সংবাদ দিয়েছেন সে সমস্ত সংবাদকে অবশ্যই সত্য বলে বিশ্বাস করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরাইলের বহু ঘটনা তিনি উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে তিন ব্যক্তি গর্তের ভিতরে পড়েছিল, তারা প্রত্যেকে তাদের আমলের ওসিলা দিয়ে দোয়া করেছেন, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক দেয়া একটি সংবাদ। এরকম হাজারো সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী সংবাদ তিনি আমাদের জানিয়েছেন, এগুলিকে বিশ্বাস করতে হবে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেয়ামত পর্যন্ত, কেয়ামতের আগে কী কী জিনিস ঘটবে, কেয়ামতের আলামত সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। আমাদের এই জন্য কর্তব্য হচ্ছে, তার অধিকারের একটি হচ্ছে তিনি যা যা বলেছেন সংবাদ দিয়েছেন সেই ভবিষ্যৎ সেই সংবাদগুলোকে যথাযথ বিশ্বাস করতে হবে। তিনি বলেছেন কেয়ামতের আগে 10টি আলামত থাকবে, সেই 10টি আলামতের উপর বিশ্বাস করতে হবে। কিছু মানুষ বের হয়েছে বলে দজ্জাল বের হয়েছে, দজ্জাল ইত্যাদি ইউরোপিয়ান সভ্যতাকে কিছু মানুষ দজ্জাল বানিয়েছে, এটা একটা মিথ্যা কথা। এই সভ্যতা তো সেই যুগে ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রোম যারা, অর্থাৎ বর্তমানে যারা ইউরোপিয়ান, তাদের সভ্যতা তখনও ছিল। সেগুলিকে প্রধানত করা হয়েছে একটি অংশে, আরেকটি অংশ এখনও বাকি আছে। এবং মুসলিমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে সেই অংশ তারা প্রধানত করবে এবং তারপর দাজ্জাল দুনিয়াতে আসবে। এর অর্থ হচ্ছে দাজ্জাল আসার আগে তাদের সেই সভ্যতার পতন ঘটবে, এটাই আমাদের বিশ্বাস করতে হবে। কিছু মানুষ বই বের করে ফেলেছে, দাজ্জাল এসেছে, দাজ্জাল নাম দিয়েছে, সেটা ভুল। দাজ্জাল মানুষ হবে, সভ্যতার নাম দাজ্জাল নয়, দাজ্জাল মানুষ হবে এবং পিতামাতার ঘরের সন্তান হবে। তার চোখ, এক চোখ বন্ধ থাকবে, আরেক চোখ আয়নাবাতুন তাফিয়া পচা আঙ্গুরের মতো হবে, এটা আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন। সুতরাং আগের এবং পরের, বিগত দিনের এবং পরবর্তী দিনের যে সমস্ত সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন সেগুলোর উপরে ঈমান রাখা, যথাযথ বিশ্বাস করা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকার আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকার আদায়ের ষষ্ঠ নম্বর হচ্ছে তার নির্দেশকে যথাযথভাবে পালন করা। তিনি নির্দেশ দিয়েছেন যা তা পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর হক আদায়, তার হক আদায়ের সপ্তম হক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। তিনি কী কী কাজ করতে নিষেধ করেছেন তা আমাদের জানা, সেগুলো আমি লম্বা করে আলোচনা করছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকারের অষ্টম অধিকার হচ্ছে তার শরীয়তের বিরুদ্ধে যারা নেমেছে,
তার শরীয়তের বিরুদ্ধে যারা নেমেছে তাদের বিরুদ্ধে প্রত্যেকে তার ক্ষমতা অনুসারে দাঁড়ানো। শরীয়তের বিরুদ্ধে নামার অর্থ হচ্ছে আজ অনেকেই আছে তারা দুনিয়ার বিভিন্ন বিধান মানে কিন্তু আল্লাহর দেয়া বিধানে অবজ্ঞা প্রকাশ করে, আল্লাহর বিধান তাদের কাছে মনে হচ্ছে সেটা গ্রহণ করা যাবে না এরকম মনে করছে। অথচ যারা আল্লাহর বিধান ছাড়া অন্যের বিধান গ্রহণ করে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। তারা কি জাহিলি যুগের বিচার ব্যবস্থা চায়, জাহিলি যুগের বিধান চায়, জাহিলি যুগের ফয়সালা চায়? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। যে বিশ্বাসীদের জন্য যদি সত্যি সত্যি আল্লাহর প্রতি বিশ্বাসী হয় তাহলে তাদের জন্য আল্লাহর বিধানের চেয়ে আল্লাহর হুকুমের চেয়ে উত্তম হুকুমদাতা আর কে আছে? আসলে কেউ নাই। যারা দাবি করে তারা মিথ্যা দাবি করছে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমি দুটি হকের কথা আলোচনা করেছি, বাকি হকগুলো আমি খুব দ্রুত আলোচনা করে যাব। তিন নম্বর হক হচ্ছে একজন ইমানদারের উপরে পিতামাতার অধিকার, পিতামাতার হক আদায় করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই পিতামাতার অধিকার হক অধিকার আদায়ের কথা বারবার ঘোষণা করেছেন, নির্দেশনা দিয়েছেন। পিতামাতা আমাদের দুনিয়া আসার মাধ্যম, এই দুনিয়ার যে আলো বাতাস দেখছি তা পিতামাতার মাধ্যমে দেখছি। পিতামাতার কথা স্মরণ করা উচিত, প্রত্যেকটি মানুষ পিতামাতার কথা স্মরণ করা উচিত। যে পিতামাতার কথা স্মরণ করব, তাদের জন্য দোয়া করব, তাদের হক আদায়ের চিন্তা করব। মনে রাখবেন, তারা যদি আপনাদেরকে বড় করে না তুলতেন আপনার আমার এত বড় হতে পারতেন না। এখন আপনি কত না কি করছেন, আপনার বাড়ি গাড়ি হয়েছে, আপনার কত পদবি হয়েছে, আপনি বিরাট বিরাট পদ দখল করে আছেন, কিন্তু চিন্তা করেন যদি পিতামাতা আপনাকে বড় করে না তুলতেন আপনি কিন্তু তার কিছুই পেতেন না। এই জন্য আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন কীভাবে দোয়া করতে হবে। আল্লাহ বলেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া করতে হবে তাদের জন্য হে রব তাদের দুজনকে আপনি দয়া করেন যেভাবে ছোটকালে আমাদেরকে দয়া করে বড় করে তুলেছে। পিতামাতার হক অতি বেশি, যে ব্যক্তি পিতামাতার হক আদায়ে সচেষ্ট থাকবে না এবং পিতামাতার হক আদায় করবে না তারও হক আদায় করা হবে না, বৃদ্ধ বয়সে তার অনুরূপ কষ্ট হবে এবং আখিরাতের শাস্তিতেও তার জন্য অপেক্ষা করছেই। এই জন্য পিতা অনুরূপ মা যেভাবে ওয়াহনান আলা ওয়াহনিন কষ্ট করে পেটে ধারণ করেছে, কিরকম কষ্ট কল্পনা করতে পারবেন না। একজন মাই শুধু বলতে পারে কিভাবে তার সন্তানকে তিনি পেটে ধারণ করেছেন। এই জন্য আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু দেখলেন যে এক লোক মাকে পিঠে নিয়ে হজ করছে, পিঠে করে হজ করতেছে এবং বলছে হে আবদুল্লাহ ইবনে ওমর, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বললেন লা ওয়ালা জাফরাতাম মিন জাফরাতিহা, কখনো নয়, তার একটা দীর্ঘশ্বাসও এখনো আদায় করতে তুমি পারোনি। আল্লাহু আকবার, মা বাপের অধিকার কত বেশি আপনি চিন্তা করে দেখুন। এই পিতা আপনার খোরাকির জন্য কত দিকে না দৌড়িয়েছেন, রিক্সা চালিয়েছেন, ভ্যান চালিয়েছেন পরিবার ঠিক রাখার জন্য, আপনার জন্য বাপ সারা শরীরের ঘাম পানি করে দিয়েছেন, শক্তি নিঃশেষ করে দিয়েছেন, বৃদ্ধ হয়ে গেছেন, এখন আপনার তাদের প্রতি দেখান, তাদের দয়া দেখানো দরকার, কিন্তু আপনি তাদের প্রতি কিছুই করছেন না। দূর দূরান্তে নিজের ভবিষ্যৎ চিন্তা করছেন কিন্তু আপনার ভবিষ্যৎ তো পিতামাতা, কারণ ভবিষ্যৎ তো জান্নাত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য বলেছেন যে জান্নাত মায়ের অবশ্যই তুমি তোমার পিতামাতার কাছে যাও। এক সাহাবী যখন যুদ্ধে রওনা হয়েছেন, রসুল বললেন যে তুমি তোমার পিতামাতা কীভাবে রেখে এসেছ? বললেন তা রেখে এসে তারা কান্নাকাটি করছে। যখন রসুল্লাহ সাল্লাহ আসলাম বললেন যাও তাদেরকে হাসাও, ফাইনাল জান্নাত আন্দা কাদামাই হিমা, কারণ জান্নাত হচ্ছে তাদের পায়ের কাছে, সেজন্য তুমি তাদের সেবা করে জান্নাত কিনে নিতে পারো। এই জন্য অনেক মানুষ আছে তারা সস্তা দামে জান্নাতে যেতে চায়, অথচ পিতামাতার অধিকারের ব্যাপারে সচেষ্ট নয়। পিতামাতা যখন নির্দেশ দিবে তাদের নির্দেশ মানতে হবে, যতক্ষণ না তারা গুনার নির্দেশ দিবে, তাদের গুনার নির্দেশ সরাসরি যেটা গুনার কাজ এমন কোন নির্দেশ দিলে সেটা মান্য করা যাবে না, কিন্তু এর বাইরে প্রত্যেকটি নির্দেশ যথাযথ পালন করতে হবে। তারা যদি বলে যে আজকে বের হবা না, হবেন না, তারা যদি বলে যে অমুক চাকরি ছেড়ে দাও করে ছেড়ে দেবেন, তাদের নির্দেশ পালন করতে হয়। মনে রাখতে হবে আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন ওয়াসাইনিল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকাল মাসির।
আল্লাহ তাআলা বলছেন আমি নির্দেশ দিয়েছি মানুষদেরকে তার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার, কারণ পিতা মা তাকে বহন করেছে অনেক কষ্টের পর, কষ্ট সহ্য করে আর 2 বছর তাকে সে কোলে রেখে মানুষ করেছে, দুধ খাইয়েছে এবং তারপর সে বড় হতে পেরেছে। রব্বুক আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর আল্লাহ নির্দেশ দিচ্ছেন, রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না, এবং পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে সৎ ব্যবহার করবে, সৎ সৎ উত্তম আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না আন্দাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের দুজনের একজন অথবা দুজনে তোমাদের কাছে বড় হয়ে যাবে, বৃদ্ধ অবস্থায় থাকবে। ফালা তাকুল্লাহুমা উফফিন, এমন কথা বলো না যে তা উফ বলো না, উফ অর্থ হলো এমন কিছু, এমন কথা আপনি তাদের কোনো কথা দ্বারা মনে কষ্ট নিতে পারবেন না। মনে কষ্ট নেওয়ার একটা উদাহরণ দিয়েছে সলভে সালহীনের একজন, সেটা হচ্ছে আপনার পিতা যখন দেখবেন আপনার সাথে কথা বলার ব্যাপারে সাবধানে কথা বলে, কোন কথায় ছেলে দোষ ধরে, মনে করবেন যে আপনি আপনার পিতার সাথে ভালো ব্যবহার করছেন না। আপনার পিতা কথা বলে যাবে, আপনি সহ্য করে যাবেন, আপনি কোনো কথার বিরক্তি করবেন না, যাই বলে তা হাসি মুখে বরণ করে নেবেন। তিনি যেন আপনার জন্য কোনো কথা বলতে, কোনো কথা খুঁজতে না হয় যে কোন কথা বললে ছেলে রাগ করে বা ছেলের বউ রাগ করে বা এই অবস্থা হয়, এরকম চিন্তা করলে যদি এরকম অবস্থা হয় মনে রাখবেন আনতা আকুল্লি ওয়ালিদাইকা, আপনি পিতামাতার নাফরমান, পিতামাতার অবাধ্য সন্তান, এই জন্য কখনও পিতামাতার সাথে খারাপ ব্যবহারে এগিয়ে যাবেন না। আল্লাহ তাআলা বলছে ওয়ালা তানহার হুমা, ধমক দিয়ে কথা বলবেন না, এমন কথা বলবেন না যা তাদের অন্তরে কষ্ট আসে। ওয়াকুল্লা হুমা কাউলান করিমা, সম্মানের সাথে তাদের সাথে প্রত্যেকটি কথা বলতে হবে, প্রত্যেকটি কথা বলতে হবে। দেখুন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, তার পিতা ছিল কাফের, তারপরেও তাকে সম্বোধন কিভাবে করছে, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনী মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনী আহদিকা সিরাতান সাওয়িয়্যা। হে প্রিয় পিতা, আবাতি, এ তাই তাই হচ্ছে প্রিয় বোঝানোর জন্য লাগানো হয়েছে, হে আমার প্রিয় বাবা, হে আমার প্রিয় পিতা, কখনো কাফের হলো তার সাথে খারাপ ব্যবহার করার অনুমতি দেয়নি। আপনার পিতা তো কাফের নয়, ইমানদার, তার সাথে আপনি কোনো রকমের খারাপ আচরণ করতে পারেন না। আমার পিতা, আপনার পিতা, সবাই এরা আপনাদের জন্য যা করেছেন, আপনি যতক্ষণ না পিতা হবেন, বৃদ্ধ হবেন, আপনি বুঝতে পারবেন না আপনার পিতা আপনার জন্য কী করেছেন। এই জন্য মানুষ হারিয়ে তারপর চিন্তা করে, হায়রে আমি কী হারালাম, কেন আমি ভালো আচরণ করতে পারলাম না আমার পিতামাতার সাথে। তাদের অধিকারের মধ্যে একটি হচ্ছে তাদের প্রতি সুন্দরভাবে কথাবার্তায় ভালো ব্যবহার করা, সম্পদ দিয়ে ভালো ব্যবহার করা। আপনার সম্পদ তারা ব্যবহার করবে যে কোনোভাবে, সে ব্যাপারে বাড়াবাড়ি করবেন না। পিতা আপনার সন্তান যাচ্ছে তা সেভাবে খরচ করতে পারে, এ ব্যাপারে বাধা দিবেন না। তাকে 10 টাকা দিয়েছেন কোথায় খরচ হলো হিসাব নিবেন না, তাকে কি করেছে টাকা দিয়ে সম্পদ দিয়ে জিজ্ঞাসা করবেন না, বরং তাকে দেড়ছে আপনার ক্ষমতা আছে তাকে দিয়ে রাখুন, তিনি খুশি থাকুন আপনার উপরে, আল্লাহ তাআলা আপনার উপর খুশি হবেন এবং তার জন্য আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আপনার শারীরিক, আর্থিক, মানসিক সার্বিকভাবে তাদের সময় ব্যয় করুন। মনে রাখবেন তাদের সাথে আপনার আর্থিক ব্যয়ের সাথে সাথে আপনার শারীরিক ব্যয় প্রয়োজন আছে। আজ অনেক মানুষ আছে যারা বৃদ্ধ হয়ে বিছানায় পড়ে যায়, বাবা মা তাদেরকে অনেকে দেখে না, তাদেরকে হাসপাতালে রেখে আসে, এটা বাবা মার প্রতি অবাধ্যতা ছাড়া আর কিছুই নয়। আপনি তাদেরকে অবশ্যই দেখাশোনা করবেন, তাদের খরচ, তাদের পিছনে সময় ব্যয় করবেন, তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন, তারা যেভাবে খুশি হয় সেভাবে থাকার ব্যবস্থা করে দিবেন, নরম কথা বলবেন, দেখলে হাসি মুখে কথা বলবেন, মন খারাপ করে থাকবেন না, অন্যদিকে ফিরে কথা বলবেন না, বাবার দিকে পরিপূর্ণ শরীর নিয়ে কথা বলবেন। তাদের খেদমত, যেই খেদমত করলে তারা খুশি হয় সেরকম খেদমত তাদের সাথে করবেন। এবং মনে রাখবেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে পিতা মাতার অধিকারকে জিহাদের আগে স্থান দিয়েছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুল আমালে আহাব, কোন আমলটি সবচেয়ে বেশি প্রিয়, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা, সময় মতো সালাত আদায় করা হচ্ছে আল্লাহর কাছে বেশি প্রিয়। তারপর সাহাবী বললেন সুম্মা আই, তারপর কোন জিনিসটি, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিররুল ওয়ালিদাইন, তারপর হচ্ছে পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করা, উত্তম আচরণ করা। তারপর জিজ্ঞাসা করলেন সাহাবী সুম্মা আই, তারপর কি, তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার অর্থ হচ্ছে পিতা মাতার অধিকার আল্লাহর হকের পরেই। আপনি জানেন আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা তার কথা তার সুক্রিয়ার সাথে তার আল্লাহ আনিস কুরলি ওয়ালি ওয়ালিদাইকা তার ওয়াও দিয়া উল্লেখ করেছেন। সাধারণত ওয়াও দিয়া কারোর জন্য উল্লেখ করা হয় না, কিন্তু পিতামাতার অধিকারকে আল্লাহ তার আল্লাহ নিজের সুক্রিয়ার সাথে পিতামাতার সুক্রিয়া আদায় করা এবং দিয়ে উল্লেখ করেছেন। অর্থ হচ্ছে এত বড় অধিকার আর কারণেই আল্লাহর পরে সর্বপ্রথম অধিকার হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের পরে প্রথম অধিকার হচ্ছে পিতামাতার অধিকার। এই অধিকার পালনে আমরা সবসময় সচেষ্ট থাকব। মনে রাখবেন আল্লাহ তাআলার অধিকার পালনের ক্ষেত্রে যেভাবে আমরা সচেষ্ট হয়ে গেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অধিকার পালনে আমরা যেভাবে সবসময় তৎপর থাকব, পিতামাতার অধিকার যেভাবে আমরা পালন করব তেমনিভাবে চার নম্বর অধিকার হচ্ছে সন্তান সন্ততির অধিকার। অনেক মানুষ মনে করে থাকেন সন্তান জন্ম দিয়ে যথেষ্ট না, সন্তানের আপনার উপর সন্তানের অনেক অধিকার রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকে এবং পরিবার পরিজন সন্তান সন্ততিদেরকে আগুন থেকে বাঁচাও। এই জন্য সন্তানের অধিকার, অনেক বেশি সন্তানকে আপনি আগুন থেকে বাঁচানোর ব্যবস্থা নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউল আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকেই রাখাল, প্রত্যেকে তার রাখালিপনা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। তারপর তিনি বলেছেন, ওয়ার্রাজুলু রাঈন ফি আহলিহি, একজন মানুষ তার পরিবার সন্তান সন্ততির উপরে রাখাল, ওয়া মাসউল আন রাঈয়াতিহি, তার রাখালিপনা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য সন্তান সন্ততি হচ্ছে আপনার কাঁধে আমানত, আর আমানতকে যথাযথ পালন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনাহুম লি আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা ইন্নাল্লাহ ইয়ামুরকুম আন তুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত যথাযথভাবে প্রতিপালন করতে হয়। সন্তান সন্ততি যেহেতু আপনার দরবারে আল্লাহর পক্ষ থেকে আমানত হিসেবে রাখা হয়েছে, আপনি এই সন্তান সন্ততির যথাযথ হক আদায় করবেন। সেটাই, এই কীভাবে তাদের হক আদায় করবেন সেভাবে যদি আদায় করতে পারেন, আল্লাহ তাআলা কী রিওয়ার্ড আছে তাও বলে দিয়েছেন। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই কুল্লু ইমরিইন বিমা কাসাবা রাহীন। দুনিয়ার বুকে যারা ঈমান আনবে আর সন্তান সন্ততিও তাদের সাথে ঈমানের সাথে তাদের অনুগামী হবে, আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে একই কাছাকাছি জায়গাতে একই জায়গাতে থাকতে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, আল হাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, কারো কিছু কমিয়ে দেয়া হবে না। হয়তো আপনারা মনে করতে পারেন যে সন্তান সন্ততি আসলে আমার ভাগ বাটোয়ারা আখিরাতে কম হয়ে যাবে, আল্লাহ বলছেন, ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, কারো অংশ কাউকে কম দেয়া হবে না। তবে মানুষ সাধারণত পছন্দ করে তার সন্তান সন্ততি চোখের সামনে থাকুক, কুররাত আইন চক্ষু শীতলকারী হোক, আল্লাহ তাআলা সেই জন্য জান্নাতেও যদি ঈমানদার সন্তান হয় জান্নাতেও আপনার সাথে থাকার ব্যবস্থা করে দিবেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা মাত ইবনু আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, বনি আদম যখন মারা যায় তখন তার তিনটি জিনিস ব্যতীত সমস্ত আমল কেটে আমলের সম্পর্কচ্যুত হয়ে যায়। একটি হচ্ছে সদাকাতুন জারিয়া, সদকায় জারিয়া, যেমন মসজিদ বানিয়েছেন, মাদ্রাসা বানিয়েছেন এরকম, অথবা কোনো কূপ খনন করেছেন, এগুলি সদাকাতুন জারিয়া। আও ইলমুন ইউনতাফাউ বিহি মিন বাদিহি, অথবা এমন এলেম রেখে গেছে যা পরবর্তী প্রজন্মের কাছে তার এলেম বহন করে যাবে। যেমন আপনি একটি আলোচনা রেখেছেন, আল্লাহর কথা বলে গেছেন, পরবর্তী প্রজন্মের কাছে তা রয়ে গেছে। শেখুনা শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ, নাসিরুদ্দিন আলবানী চলে গেছে কিন্তু আমরা কথায় কথায় তার জন্য রহমত প্রেরণ করতেছি, আল্লাহর রহমত। এটা এই জন্য হয়েছে, আইলমুন ইউনতাফাউ বিহি, এমন আইলেম রেখে গেছেন যে আইলেম দিয়ে মানুষ উপকৃত হতে পারে। অনুরূপভাবে তিন নম্বর হচ্ছে আউ ওয়ালাদুন সালেহুন ইয়াদউলাহু, অথবা নেক সন্তান রেখে গেছে যে তার জন্য দোয়া করবে, দোয়া করার মতো যোগ্য নেক সন্তান তৈরি আপনাকে করতে হবে। সুতরাং সন্তানের অধিকার রয়েছে আপনার উপরে, আপনার সেই সন্তান আপনার সন্তানের সেই অধিকারগুলো আপনাকে পালন করতে হবে। এক নম্বর অধিকার হচ্ছে তাদের আকিকা দেয়া, দুনিয়াতে আসার পরে তাদের আকিকা দেয়া। দুই নম্বর হচ্ছে সুন্দর নাম রাখা,
তিন নম্বর অধিকার হচ্ছে তাদেরকে খাবার দাবার দিয়ে হৃষ্ট পুষ্ট করে বড় করে তোলার চেষ্টা করা, এটা আপনার দায়িত্ব। আপনার ক্ষমতা অনুসারে আপনাকে ফাইভ স্টার হোটেলে রেখে তাদেরকে পালতে হবে, অন্যায় জুলুম করে হারাম খেয়ে তাদেরকে হারাম খাওয়াতে হবে সেটা বলা হয়নি। আপনার আপনার ক্ষমতা যতটুকুতে আপনি আপনি থেকে তাদেরকে সঠিক পথে তাদেরকে বড় করে তুলবেন, এটাই হচ্ছে আল্লাহর এবং আল্লাহর নির্দেশনা। চতুর্থ অধিকার হচ্ছে তাদেরকে দীন এবং ঈমান শিক্ষা দিবেন। অথচ আমরা আজ দীন এবং ঈমান শিক্ষা দেই না, এমন অনেককে দেখেছি আমি ঘুম থেকে উঠিয়ে তাদেরকে এমন প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে যাতে কোথাও ঈমান পড়ানো হবে না, দীন পড়ানো হবে না, এবং সেখান থেকে এসে তাদেরকে এমন কোচিংয়ে পাঠানো হচ্ছে যেখানে আল্লাহ তাআলার দীন পড়ানো হবে না, ঈমান পড়ানো হবে না। আপনি সন্তানের অধিকার পালন করতে পারেননি, সন্তানের অধিকার আপনার উপর রয়ে গেছে, আপনি আপনার সন্তানের প্রতি খারাপ আচরণ করেছেন, আল্লাহ তাআলা আপনাকে সেই অধিকার সম্পর্কে জিজ্ঞাসা করবেন। কারণ আল্লাহ কুল্লুকুম মাসউলান আন রাইয়াতিহি, প্রত্যেককে তার এই রাখালিপনা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পঞ্চম অধিকার হচ্ছে সন্তান সম্পদ অধিকার হচ্ছে তাকে তাকওয়াবান হতে সাহায্য করা, যত এলিমেন্ট আছে সমস্ত এলিমেন্ট আপনি উপস্থিত করবেন। ঘরের মধ্যে আপনি শয়তানি রেখে দেবেন আর আশা করবেন যে আপনার সন্তান ভালো হবে, বাইরে যখন বের হবে আপনি তাকে খারাপ পরিবেশে নিয়ে যাবেন আর আশা করবেন আপনার সন্তান তাকওয়াবান হয়ে যাবে, এরকম আশা করা সুদূর প্রাহত বিষয়, সেগুলো করা যাবে না। ষষ্ঠ অধিকার হচ্ছে সন্তানের জন্য বাড়াবাড়ি নয়, ছাড়াছাড়ি নয়, যথার্থরূপে খরচ করা। সপ্তম অধিকার হচ্ছে সন্তানের মধ্যে দানের ক্ষেত্রে কাউকে বাড়াবাড়ি, কাউকে বেশি কাউকে কম না দেয়া, বরং প্রত্যেককে সমতার ভিত্তিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম বলেছেন এবং যেভাবে আল্লাহ তাআলা বলেছেন সেই নিয়ম অনুসারে তাদের মধ্যে জিনিসপত্র প্রদান করা আর তাদেরকে সাহায্য করা। তবে তাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে, রুগী থাকে অথবা অভাবী থাকে, তাকে ভিন্নভাবে দান করা সেটা সমতার নিষিদ্ধ নয়, কারণ সেটা হচ্ছে আদল ও ইনসাফ। কারণ আল্লাহ তাআলা তাকে এইভাবে রেখে আপনাকে পরীক্ষা করছেন, আপনি কি ভালো ছেলের কাছে থাকেন, ছোট ছেলেকে দূরে রাখেন, খারাপ ছেলে যে দিন শিখতে পা যে অভাবের কারণে সংসার প্রতিপালন করতে পারছেন না তার দিকে আপনি তাকান কিনা সেটাও আপনার একটা পরীক্ষা। এই পরীক্ষা আপনি এখানে সমতা বিধান করা হবে না, কিন্তু সমতা বিধান করা হবে ওই জায়গাতে যেখানে সবাই সমান কিন্তু তারপরও আপনি একজনকে বেশি দিচ্ছেন, এটা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুমান ইবনে বাশির সেই ঘটনা হাদিসের ঘটনা আসেছে, তিনি এক সন্তানকে দান করতে চেয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তোমার সকল সন্তানকে কি তা দিয়েছ, তিনি বললেন যে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাশহাদনি আলা জুর, মিথ্যার উপর আমাকে তুমি সাক্ষ্য বানিও না, আমি মিথ্যার উপর আমি সাক্ষী হতে পারবো না। সমতা বিধান করতে হবে সন্তানদের মাঝে, সেটা হচ্ছে যখন সন্তানদের মধ্যে সবাই সমান, সব ভালো থাকে, কারো কোনো অভাব না থাকে, সমস্যাগ্রস্ত না থাকে, কিন্তু কেউ সমস্যাগ্রস্ত হলে পিতা তাকে আলাদাভাবে অতিরিক্ত সাহায্য করতে পারবেন, যেটা তার বাগাবাগির ভিতরে পড়বে না। দুনিয়ার বুকে মেয়েকে যদি সাহায্য করেন সেখানেও আধা আদির ভিত্তিতে পড়বে না, অর্থাৎ রিজ্জাকারে মিসলু হাদদেন হাদুল অনুতায়েন সেই নীতি অনুসরণ করা হবে না, অর্থাৎ দুনিয়ার বুকে মেয়েকে আপনি সাহায্য করতে চান সেখানে ছেলের অর্ধেক দিতে হবে এই নীতি নয়। ধরেন মেয়ে যদি অভাবই থাকে তাকে আপনি সাহায্য করতে পারবেন, বেশিও দিতে পারবেন, অনেক বেশিই দিয়ে যেতে পারবেন, কিন্তু দুনিয়া থেকে চলে যাওয়ার পরে শরিয়া মোতাবেক আপনার সম্পদ বন্টন হবে। আপনি দুনিয়ায় থাকার অবস্থায় আপনার সম্পদ বন্টন করে কাউকে দিয়ে দিবেন না, অথবা সম্পদ বন্টন করে কোনো সন্তানকে দিয়ে গেলেন, অপর সন্তানকে বঞ্চিত করলেন, আপনি অবশ্যই আল্লাহ তাআলার কাছে আপনি ধরা খেয়ে যাবেন। পঞ্চম অধিকার হচ্ছে আত্মীয় স্বজনের অধিকার, আপনার নিকট আত্মীয়দের অধিকার। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ও আতিজার কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল, তোমরা আত্মীয়দের হক আদায় করো। আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়ান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিজিল কুরবা, তোমরা অবশ্যই আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, পিতামাতার প্রতি দয়াবান হও, ওয়া বিজিল কুরবা, আর তোমরা নিকট আত্মীয়দের প্রতি দয়াবান হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখির ফালিয়াসল রাহিমাহু, তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে সেই জন্য তার আত্মীয়তার সম্পর্ক যথাযথ বজায় রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যখন আল্লাহ তাআলা রাহাম সৃষ্টি যখন আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করলেন তখন রেহেম
ইসলাম দাঁড়িয়ে গেল, বলল যে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই, আমার সম্পর্ক তার রক্ষা করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, আল্লাহ তাআলা তখন বললেন যে তুমি কি খুশি হও না যে তোমার সাথে সম্পর্ক বজায় রাখবে আমি তার সাথে সম্পর্ক বজায় রাখবো, আর যে তোমার সাথে সম্পর্ক চ্যুতি করবে আমি তার সাথে সম্পর্ক চ্যুতি ঘটাবো। তখন রাহেম বা আত্মীয়তার সম্পর্ক সে তাজ বলল যে আমি সেটাতে রাজি হয়েছি। আল্লাহ তাআলা তখন বললেন যে ঠিক আছে তাই হবে, যেটা তুমি রাজি হয়েছ। সেজন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। কীভাবে তাদের বজায় রাখবেন? কখনো কখনো তাদের সাথে একটু ভালো কথা বলেন, মাঝে মধ্যে একটি টেলিফোন করেন, এটাও তাদের জন্য একটা ভালো সম্পর্ক বজায় রাখার মাধ্যম। অনেক সময় পার হয়ে যায়, সন্তান সন্ততি নিয়ে ব্যস্ত আছেন আপনি, কিন্তু আপনার বোন, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার আপনার ফুফু, আপনার যারা আত্মীয় আছে তাদেরকে আপনি, অথবা আপনার ভাই তাদেরকে আপনি কখনও তাদের খোঁজখবর নিচ্ছেন না, এটা কিন্তু আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা নয়। অনেকে মনে করে থাকেন আমার সাথে তো তারা সম্পর্ক বজায় রাখে না, এটা ভুল। তারা সম্পর্ক বজায় রাখে না বলে আপনি সম্পর্ক বজায় রাখবেন না, এটা কিন্তু ঠিক নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, ওই ব্যক্তি কখনো যথার্থভাবে যথার্থ আত্মীয়তা সম্পর্ক বজায়কারী নয়। যে ব্যক্তি তারা যেরকম দেয় আমি সেরকম করবো, এটা নয়। তারা আপনাকে হয়তো একটা সালাম দিলে আপনি একটা সালাম দিয়ে টেলিফোন বন্ধ করে, যেরকম নয়, আপনি বেশি করবেন, শরীয়তের বিধান হচ্ছে তাই। অনুরূপভাবে যখন তাদের কোনো প্রয়োজন হবে আপনি এগিয়ে যাবেন, বিপদ হলে আপনি সামনে থাকবেন, যখন গা দেখানো দরকার হয় কখনো তাদের পরিবার সন্তান সন্ততির বিয়ে শাদিতে আপনাকে উপস্থিত থাকতে বলা হয়েছে, আপনি আপনার ব্যস্ততার দোহাই দিয়ে উপস্থিত থাকলেন না, আপনি তাদের সাথে সম্পর্ক চ্যুতি করলেন, সেটাও শরীয়তে বৈধ নয়, সেটা করা যাবে না। তাদের সাথে তাদের খারাপ অবস্থা খারাপ ব্যবহার করলো, আপনি তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। তারা যদি কোনো তাদের সাথে দুনিয়াতে খারাপ ব্যবহার করলে, তাদের সাথে দুনিয়াতে আপনি ভালো ব্যবহার করলে আল্লাহ তাআলা সেটার উত্তম পরিণাম আল্লাহ তাআলা আপনাকে আখেরাতে দিবেন। ষষ্ঠ অধিকার হচ্ছে স্বামী স্ত্রীর অধিকার। স্বামী স্ত্রীর অধিকার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, আর তাদের সাথে আপনি উত্তম ব্যবহার করুন। ওলা আল্লাহ তাআলা আরও বলে দিয়েছেন, অর্থাৎ পরস্পরের উত্তম ব্যবহার কথা আল্লাহ তাআলা দিয়ে বলে দিয়েছেন, যে আশিরুহুন্না বিল মারুফ, এদের মধ্যে জীবনযাপন করো নারীদের সাথে উত্তম অবস্থার প্রচলিত নিয়মে, বাড়াবাড়ি নয় অথবা কোনো ধমকির সাথে নয়, তাদের সাথে সুন্দর ব্যবহারের মাধ্যমে পরিবার জীবনযাপন করো বলে আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা আরও বলছেন, ওলা হুন্না মিসরুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, অলি রিজাল আলাইহিন্না দারাজা, আর নারীর উপরে স্বামীর অধিকার রয়েছে, স্বামীর উপরে নারীর অধিকার রয়েছে বিল মারুফ প্রচলিত নিয়মে, অলি রিজাল আলাইহিন্না দারাজা, যদিও পুরুষের রয়েছে নারীর উপরে এক ডিগ্রি অতিরিক্ত অধিকার। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা নারীর সাথে ভালো ব্যবহার করো, কারণ নারীরা ভালো ব্যবহার করে ওসিয়ত গ্রহণ করো, কারণ নারীরা বাঁকা হাড় দিয়ে তৈরি হয়েছে, আর বাঁকা হাড় এমন জিনিস যে জিনিস তুমি যদি সোজা করতে চাও তাহলে ভেঙে ফেলবে, আর যদি বাঁকা অবস্থায় রেখে তা যদি উপকৃত হতে চাও তাহলে উপকৃত হতে পারবে। সেই জন্য তাদের সাথে আপনার ব্যবহার হবে তাদের বাঁকার বিপরীতে, বাঁকা নয়, তাদের বাঁকার বিপরীতে সেটাকে সহজভাবে নেয়া এবং তাদের সাথে সুন্দর ব্যবহার করা, যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, লা ইয়াফরুকু মুমিনুন মুমিনা ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা খুলুকুন আখার, কোন মুমিন পুরুষ যেন মুমিন নারীকে ঘৃণা না করে, তার একটি জিনিস অপছন্দ হলে আরেকটি জিনিস তার অবশ্যই পছন্দ হবে, কোনো নারী পরিপূর্ণ নয়। সেজন্য আপনার সব দিক থেকে একজন নারী পারফেক্ট হয় না, এজন্য প্রত্যেক স্বামীর উচিত কিছু বিষয়ে ছাড় দেয়া, যে আমার স্ত্রী হয়তো এই দিকটি পরিপূর্ণ করতে পারেনি কিন্তু আল্লাহ তাআলা তাকে অন্য গুণটি দিয়েছে, সেইভাবে তার সাথে বজায় রাখা এবং জীবনযাপন করা হচ্ছে শরীয়তের বিধান। শরীয়তের বিধান হচ্ছে একে অপরের সাথে সম্পর্ক রাখবে, উত্তম সম্পর্কের মাধ্যমে জীবনযাপন করবে, যতটুকু সম্ভব একে অপরের জন্য ব্যয় করবে, একে অপরের জন্য ভালোবাসা ব্যয় করবে, এবং একে অপরকে খারাপ যে সমস্ত জিনিস সম্পর্ক নষ্ট করে সে সমস্ত জিনিস থেকে প্রত্যেকে দূরে থাকবে। তার মধ্যে স্বামীর বিশেষ অধিকার হচ্ছে যে স্বামীর উপর স্ত্রীর বিশেষ অধিকার হচ্ছে যে স্বামী অবশ্যই তার জন্য ব্যয় করবেন, তার খাবার ব্যবস্থা করবেন, পানীয়ের ব্যবস্থা করবেন,
তা কাপড়ের ব্যবস্থা করবেন, থাকার ব্যবস্থা করবেন, এটা আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। ওয়ালা হুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন। অনুরূপভাবে রাসূল বলেছেন, আনতুতাইমাহা ইযা তুআইমতা, যখন তুমি খাবে তখন তোমার স্ত্রীকে খাওয়াবে, যখন তুমি পরিধান করবে তোমার স্ত্রীকে পরিধান করাবে, কিন্তু তাকে কখনো তার চেহারায় আঘাত করবে না, তাকে তুমি গালিগালাজ করবে না, তাকে ঘর ছাড়া অন্য কোথাও রেখে আসবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেছেন। দ্বিতীয় অধিকার হচ্ছে স্ত্রীর স্বামীর উপরে, তা হচ্ছে যদি কারো একাধিক স্ত্রী থাকে তাহলে তাদের মধ্যে সমতা বিধান করা, অর্থাৎ রাত্রি যাপনের ব্যাপারে, টাকা পয়সার ব্যাপারে দেওয়া, তাদেরকে অধিকার দেওয়ার ব্যাপারে সমতা বিধান করতে হবে, কিন্তু মনের টানের ব্যাপারে নয়। কারোর প্রতি যদি মনের টান থাকে সেটার জন্য পাকড়াও করা হবে না। আর দ্বিতীয় স্ত্রীর উপরে স্বামীর অধিকার হচ্ছে তাদের তার স্বামীর স্বামীর নেতৃত্বকে মেনে নেয়া, স্বামী তাদের স্বামী তার ঘরের নেতা এটা মনে করা, নিজেকে ঘরের নেত্রী হিসাবে প্রতিষ্ঠা না করা, স্বামীকে নেতা হিসাবে মেনে নেয়া। দুই নম্বর হচ্ছে যে স্বামীর কথা মেনে নেয়া যতক্ষণ অবাধ্য শরীয়ত বিরোধী না হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে নারীকে অনুমতি দিতাম তার স্বামীকে সিজদা করার, কারণ তার অধিকার অনেক বেশি। সেই জন্য আর স্বামীর নির্দেশকে মেনে নিতে হবে, স্বামীর নির্দেশকে মেনে যতক্ষণ পর্যন্ত শরিয়া বিরোধী না হবে সেই নির্দেশ প্রতিপালন করে যেতে হবে। মনে রাখতে হবে যে জান্নাতে যাওয়ার জন্য স্বামীর সন্তুষ্টির ব্যাপারটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যে মহিলা যদি তার রবের কথা শুনে, স্বামীর কথা শুনে এবং নামাজ আদায় করে, সলাত সওম পালন করে, তাহলে বলা হবে কোন দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবে। সপ্তম অধিকার হচ্ছে রাষ্ট্রপ্রধানের অধিকার এবং প্রজাদের অধিকার, সে অধিকার যথাযথ পালন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আনুগত্য করো আল্লাহ এবং তার রসুল এবং তোমাদের মধ্যকার যে সমস্ত যারা ক্ষমতায় রয়েছে তাদের অধিকার পালন করতে হবে। তাদের অধিকার হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো রকমের বিদ্রোহে লিপ্ত না হওয়া, এবং তা যতক্ষণ পর্যন্ত তারা সালাত আদায়কারী আছে বা সালাতে বাধা দিচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা কোনো রকমে তাদের বিরুদ্ধে দাঁড়াবো না। আর আমাদের অধিকার হচ্ছে তাদের উপরে আমাদেরকে যথাযথভাবে আমাদের দিন পালনের সুযোগ দিতে হবে, দিন পালনের জন্য দিনের প্রত্যেকটি দিনের বিরোধী কোনো কাজে যেন তারা জড়িত না হয়ে পড়ে, আমাদেরকে দিন বিরোধী কোনো কাজে যেন বাধ্য করা না হয়, আমরা সেরকম অধিকার তাদের কাছে দাবি করি। অষ্টম অধিকার হচ্ছে পাড়া প্রতিবেশীর অধিকার। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলে দিয়েছেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াল জারি যুল কুরবা ওয়াল জারি যুনুব ওয়া সাহিবিল জামবি, পড়োশীর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিব্রিল আমাকে পড়োশীর ব্যাপারে এত বেশি বলতে আরম্ভ করলেন, আমার মনে হলো যে তিনি তা আমাকে তাদেরকে আমার ওয়ারিশ বানিয়ে দিবেন, অর্থাৎ পড়োশীকে ওয়ারিশ বানিয়ে দিবেন। এই জন্য পড়োশীকে দেখার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জন্য বলেছেন, খায়রুল জিরান ইনদাল্লাহ খায়রুহুম লিজারিহি, আল্লাহর কাছে উত্তম পড়োশী হচ্ছে যারা তাদের পড়োশীর কাছে উত্তম। পড়োশীর কাছে উত্তম হলে আল্লাহর কাছে উত্তম হওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি ঈমান রাখে আল্লাহ এবং তার আখিরাতের উপরে সে যেন তার পড়োশীদের সাথে উত্তম ব্যবহার করে, ভালো ব্যবহার করে। তিনি বেলালকে বলেছেন, যখন তুমি রান্না করবে তখন রান্নায় ঝোল বেশি দিবে যাতে করে পড়োশীদের বাসায় কিছু দিয়ে আসতে পারো, অর্থাৎ খাবার দাবার হাদিয়া দেয়া এটা একটা বিরাট দায়িত্ব। সুতরাং তাদের খোঁজ খবর নেয়া, তাদের অভাব অভিযোগে তাদের এগিয়ে আসা, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখা। আজকের দিনে এমন অবস্থা পৌঁছে গেছে নাগরিক সভ্যতা, পড়োশী কে তা জানে না, বছরের বছর চলে যায় পড়োশীর কী হচ্ছে কেউ খোঁজ খবর রাখে না, এটা কিন্তু শরিয়া বিরোধী, আল্লাহ এবং তার রাসূলের নীতি বিরোধী। আমরা সে সমস্ত অধিকার পালন করতে হবে। ওয়ালামু আন্নাল্লাহ আযজা ওয়াজাল্লা ফরাদা আলাইকুম হুকুকা ও মিন হাযিল হুকুক, আমরা ইতিপূর্বে আটটি হকের কথা আলোচনা করেছি, বলেছি যে পড়োশীর হক আদায় করতে হবে, তাকে কষ্ট দেয় এমন কিছু করা যাবে না, তার বাসার সামনে ময়লা রেখে আসা যাবে না, তার ঘরের সামনে গাড়িটা দাঁড় করিয়ে তাকে কষ্ট দেওয়া যাবে না বের হতে, এইভাবে বিভিন্ন জিনিস আমরা আজ খেয়াল করি না, কিন্তু পড়োশীর হক আদায় করতে হবে। নবম হক হচ্ছে মুসলিমের, সাধারণ মুসলিমের কিছু হক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাধারণ মুসলিমের হক তিনি একটি হাদিসে বর্ণনা করেছেন, সেটা হচ্ছে যখন তার সাথে সাক্ষাৎ হবে তখন তাকে সালাম দিবে, যখন তাকে দাওয়াত দেওয়া হবে তার দাওয়াতে সে সাড়া দিবে, যখন তাকে তার কাছে নসিহত চাওয়া হয় উপদেশ চাওয়া হয় তখন সুন্দর উপদেশ দিবে, যখন যে
হাসি দিবে, হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, তখন সে ইয়ারহামুকাল্লাহ বলবে। যখন সে অসুস্থ হবে তখন তার শুশ্রূষা করবে, যখন সে মৃত্যু মারা যাবে শেষ অংশে চলে যাবে তখন তার কবর পর্যন্ত তার পিছু নিবে, অর্থাৎ তাকে কবরে দাফন করবে। দুনিয়ার বুকে একজন মুসলিমের অধিকার অনেক বেশি, তার কোনো অধিকার আপনি নষ্ট করতে পারেন না, খারাপ ব্যবহার তার সাথে করতে পারেন না। খারাপ ব্যবহার করলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমা মুবিনা। যারা ঈমানদার নারী পুরুষকে বিনা কারণে কষ্ট দেয়, অনেক বড় গুনাহ, অনেক বড় অপবাদ তারা অর্জন করেছে, আল্লাহ তাআলা সেই জন্য তাকে শাস্তি প্রদান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাবাগাদু ওয়া লা তাদাবারু, তোমরা পরস্পর একে অপরের শত্রুতা পোষণ করো না, একে অপর থেকে মুখ ফিরিয়ে নিও না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দারা ভাই ভাই হয়ে যাও, তাদের প্রতি জুলুম করবে না। রাসূল বলেছেন, তাদের প্রতি কোনো তাদেরকে হাকির মনে করবে না, তাদেরকে নিকৃষ্ট মনে করবে না। দশম অধিকার হচ্ছে অমুসলিমদের অধিকার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের অধিকার ব্যাপারে খুব সচেষ্ট ছিলেন। তিনি বলতেন যে অমুসলিম যদি জিম্মি হয় অথবা যত মোয়াহেদ হয়, অঙ্গীকারবদ্ধ হয়, তাহলে তার ব্যাপারে রাসূল বলেছেন, যে কেউ কোনো জিম্মিকে অর্থাৎ অঙ্গীকারবদ্ধ কোনো কাফেরকে আঘাত করবে, আমি তার বিরুদ্ধে দাঁড়াবো হাশরের মাঠে। সুতরাং অমুসলিমদের অধিকারও আমাদের স্বীকৃত রয়েছে আমাদের ইসলামে। অমুসলিমদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আমরা জানি অমুসলিমরা চার প্রকার। এক প্রকার হচ্ছে হারবি, যারা যুদ্ধেরত আছে, তাদের কোনো অধিকার আমাদের কাছে নেই। দ্বিতীয় অধিকার হচ্ছে যারা আমাদের কাছে নিরাপত্তা নিয়ে এসেছে, আল্লাহ তাআলা তাদের নিরাপত্তা অনুসারে নিরাপত্তার সেই দাবি পূরণ করার নির্দেশ আমাদেরকে দিয়েছেন। তৃতীয় হচ্ছে অঙ্গীকারবদ্ধ, যারা আছেন তাদের অঙ্গীকার যথাযথ পালন করতে হবে। চতুর্থ হচ্ছে জিম্মি হিসাবে যারা মুসলিমদের দেশে বসবাস করছে, তাদের অধিকারও যথাযথভাবে পালন করতে হবে। আলা ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মাদিন আব্দুল্লাহ কামা আমারাকুমুল্লাহ আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া থান্না বিমুস মালায়েকাতিল মুসাববিহাতিল কুদসি ওয়া থাল্লাযা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وقولوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم انصر المسلمين في كل مكان وأيدهم بتأييدك يا رحمن আল্লাহ মুসলিমদের উপর তুমি রহমত নাজিল করো। বিশ্বের আনাসে কানাসে যেখানে মুসলিমরা নির্যাতিত হচ্ছে তাদের সাহায্য করো আল্লাহ, আল্লাহ তাদের সাহায্য করো আল্লাহ। আমার ভাইদের তুমি ইয়েমেনে সাহায্য করো, সিরিয়াতে সাহায্য করো, ইরাকে সাহায্য করো, এবং প্রত্যেকটি জায়গাতে যেখানে কাফের মুশরিকরা তাদের ষড়যন্ত্র বিস্তার করে মুসলিমদের কষ্ট দিচ্ছে, আল্লাহ তুমি তাদের সাহায্য করো আল্লাহ। আমাদের সন্তানদেরকে তুমি দিনের উপর রাখো আল্লাহ, আমাদের মেয়েদেরকে তুমি হেসমত দান করো আল্লাহ, তাদেরকে দিনের উপর রাখো আল্লাহ, তাদেরকে দিন বুঝার তৌফিক দান করো আল্লাহ, আল্লাহ তাদেরকে ঘরে রাখো আল্লাহ, তাদের ঘরের বাইরে যেন তারা না যায় সেরকম পরিস্থিতি তাদের মনে তৈরি করে দেওয়া আল্লাহ, তাদের মনে ইমান তৈরি করে দেওয়া আল্লাহ, আল্লাহ তারা যেন আল্লাহর নির্দেশ পালন করতে পারে। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, ওয়া কর্না ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে তারা যেন ঘরে থাকে, আল্লাহ ঘরের বাইরে যে ফেতনা, বাইরের ফেতনা, জীবন্ত ফেতনা, মৃত ফেতনা, সমস্ত ফেতনা থেকে তুমি আমাদের হেফাজত করো আল্লাহ। আল্লাহুম্মা ফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.